কেউ হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, কেউ আবার মুঠোফোনে ধারণ করছেন শেষ মুহূর্তের চিত্র। চোখের জল আর বিদায়ের করুণ সুরে ভারী হয়ে ওঠে এই মুহূর্ত একটি জাপানি পান্ডাকে ঘিরে। মঙ্গলবার টোকিও চিড়িয়াখানা থেকে পান্ডাটিকে চীনে স্থানান্তরের সময় তৈরি হয় এই আবেগঘন মুহূর্ত। টোকিওর উয়েনো চিড়িয়াখানায় 6 বছর আগে জিয়াং জিয়াং নামের এই পান্ডা জন্ম নেয়। সুবিশাল আকৃতি, মনোমুগ্ধকর অঙ্গভঙ্গি এবং আকর্ষণীয় চেহারার কারণে স্থানীয়দের কাছে তুমুল জনপ্রিয়তা পায় পান্ডাটি। তাই তো বিদায়ের সময় জিয়াং জিয়াংকে দেখার জন্য আবেদন করে প্রায় 60,000 মানুষ। উয়েনো চিড়িয়াখানা থেকে একটি চুক্তির অধীনে মা বাবা ও সহোদরদের রেখে জিয়াং জিয়াং একাই চলে যায় চীনের আরেকটি চিড়িয়াখানায়। পান্ডাটিকে মঙ্গলবার একটি ফ্লাইটে টোকিও বিমানবন্দর থেকে চীনে পাঠানো হয়। পান্ডাটির মা বাবা কিংবা সহোদরদের কান্নার আওয়াজ হয়তো কেউ শুনতে বা অনুভব করতে পারবে না, তবে জিয়াং জিয়াং এর বিদায়কে কেন্দ্র করে হাজারো মানুষের জমায়েত, অশ্রু বিসর্জন এবং ভক্তদের বেদনাসিক্ত বিদায়ের চিৎকার এই পান্ডার প্রতি অসামান্য ভালোবাসারই প্রমাণ বহন করে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।